দীঘার প্রথম পর্বে তোমরা দেখেছো কলকাতা টু দীঘা বাস জার্নি, আর দীঘার দ্বিতীয় পর্বে তোমরা দেখেছো নবনির্মিত জগন্নাথ মন্দির ও নিউ দীঘা সি বিচের একদমই কাছে 500 টাকার মধ্যে হোটেল, এ হচ্ছে বাথরুম ছোটর মধ্যে। এছাড়া তৃতীয় পর্বে তোমরা দেখেছো দুপুরের খাওয়া দাওয়া ও তার সাথে নিউ দীঘা সি বিচে স্নান। যদি এই পর্বগুলো তোমরা মিস করে যাও তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নিতে পারো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আর সমুদ্রে স্নান করার পর এখন আমরা চেঞ্জ করে তারপর চলে আসলাম অমরাবতী পার্কে। আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে এই পার্ক, আর এই পার্কের টিকিট মূল্য 10 টাকা। পার্কে ঢোকার সাথে সাথে যদি তোমরা আর একটু আগিয়ে বাঁ দিকে ঢুকে যাও তাহলেই রয়েছে শৌচালয়। এই রাস্তা ধরেই একটু সামনে এগিয়ে আসলে এই পার্কের মূল আকর্ষণ যেটা রোপওয়ে, তো সেটা তোমরা এই সামনে পেয়ে যাবে। তবে দুর্ভাগ্যের বিষয় আমরা চড়তে পারলাম না, কারণ আজকে এই রোপওয়েটা রিপেয়ারের কাজ চলছে। ভালোই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে এসেছি এই পার্কে, ঢুকলাম আর বৃষ্টি শুরু। পার্কটা এমনি কিন্তু সুন্দর, বেশি বড় না, তবে ছোটর মধ্যে সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, কিছুটা মোটু পাতলুর মতো কিন্তু এটা আলাদা। সামনে একটা জিরাফ, আর ওই দিকে পাঁচিল দেখা যাচ্ছে, মানে ওইদিকে আর কিছু নেই, তো তার সামনে কিছু বসার জায়গা তাও আবার দেখছি ভেঙে আছে। ওদিকে একটা বাচ্চা দোল খাচ্ছে। এই যে হাতির মাথার ওপর থেকে স্লিপ। সামনে রয়েছে ক্যাফেটেরিয়া। আমি এর আগেও দীঘা এসেছিলাম কিন্তু অমরাবতী পার্কে আসিনি, তো আজকে ভাবলাম একটু ঘুরে যাই, আর এই বৃষ্টি পড়ছে এখন, চলো একটু ঘুরে তো দেখি, আর তোমরাও দেখো যারা দেখো। আর এই পাশে হয়তো ঝর্ণা হতে পারে, কিন্তু না ঝর্ণা না, হয়তো মাছ থাকতে পারে। এ জলের অবস্থা ভালো না, নোংরা হয়ে রয়েছে। এই কর্নারেও কিছু বসার জায়গা, পুরো পার্কটার একদম কর্নারে কর্নারে কিছু বসার জায়গা দিয়েছে, আর মাঝখানে একটা বড় ঝিল। বৃষ্টির মধ্যে কাদের শখ হলো মানে বোটিং করার, বৃষ্টির মধ্যেও বোটিং করছে, সত্যি এরা পারে, মানে আমার মতোই, আমিও বৃষ্টিতে ভিজেই পার্ক ঘুরছি। দীঘা স্টেশনের কাছেই এই পার্ক, আর এই পার্কের পাশেই আমি একটা হোটেলে রয়েছি, সেই ভিডিওটা হয়তো এর আগে এসছে, যদি চাও দেখতে পারো, খুব সুন্দর রুম সেখানে। এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে যেটা সেই ঝিলের ওখানে গিয়ে শেষই হয়ে যাচ্ছে, আর সামনে গেলে আর একটু যাওয়া যাবে, এখানে আবার একটা ছোট্ট ঝিল, মানে ছোট্ট ঝিল বলতে কি ওইটাই একটু পাশ থেকে লেজ গজিয়েছে বলতে পারো, তো সেরকমই দেখতে পাচ্ছি, তো বেশ গাছগাছালি দিয়ে ভরা, যার জন্য ভালো লাগছে, বাচ্চাদের ভালো লাগবে। ওই যে দেখতে পাচ্ছি ওখানে একটা ব্রিজ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ওটাতে উঠতে দেয় কিনা জানি না, যদি উঠতে দেয় তাহলে উঠবো, বেশ ভালো লাগছে দেখতে। রোপ এখন চলছে না, কারণ এই যে দেখতে পাচ্ছ রিপেয়ারের কাজ চলছে, এই যে অনেকজন ওপরে উঠে আছে কাজ করছে, যার জন্য রোপটা বন্ধ। আসলে আমি এই পার্কে এই জন্যই এসেছিলাম যাতে রোপটা চড়তে পারি, কারণ আর যা আছে জিনিস সেগুলো আমার চড়ার ইচ্ছে নেই, রোপটাতেই চড়তে চেয়েছিলাম কিন্তু সেটা আর হলো না, ওই চেন টানছো পড়ে।
যাই হোক, পরে একসময় আসলে চড়ব। আর ওই যে সামনে সেই ব্রিজ, দেখা যাক যাওয়া যায় নাকি, তাহলে ব্রিজটাতে উঠবো। সামনেই লেখা রয়েছে প্রজাপতি পার্ক, তো কী প্রজাপতি আছে এখানে দেখা যাক। প্রজাপতি এখানে কিছুই নেই, একটা গোল রাউন্ড আর কিছু গাছ আছে, আর এখানে কি আছে একটা কুয়ো, আর চারিপাশে এই লেবু গাছ আর ফুল গাছ রয়েছে। নেট নেই, হয়তো আগে হয়তো প্রজাপতি থাকতো, হয়তো যাই হোক কিছু হবে, যার জন্য প্রজাপতি পার্ক, কিন্তু এখন প্রজাপতি নেই। আর এই পাশে একদম পাঁচিল, মানে এদিকে আর যাওয়া যাবে না। ব্যাস এইটুকুনি, আর ওদিকে কী হচ্ছে গোপনে প্রেম চলছে, তো জুম করে লাভ নেই। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়, আর এই হচ্ছে সেই ব্রিজ যেখানে ভাবছিলাম আসবো, আর সত্যি আসা যাচ্ছে, এখানে কিছু ফটো তুলব। আর এখানে দাঁড়িয়ে ভিউটা কিন্তু ভালো লাগছে, এই দেখো সবাই বোটিং করছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, বেশ ভালো। আর এখানে দাঁড়িয়ে আশেপাশের ভিউটা কিছুটা এরকম, ওই যে সেই গাছের নিচে সবাই প্রেম করছে, ভালোই লাগছে। আর এখানে সুন্দর একটা ফুল গাছও আছে, আর কি চাই তোমাদের বলো, দীঘা আসলে একবার তো আসতেই হয় এখানে। সামনে থেকে একটা সিঁড়ি ওপরে উঠে গেছে, এরকম সিঁড়ি কোনো মন্দিরে থাকে, এরকম অনেকটা উঁচুতে উঠে তারপর পৌঁছাতে হয়, কিন্তু এখানে কোনো মন্দির নেই। এখানে আছে রোপওয়ের সেই একটা সাপোর্ট, এই হচ্ছে একটা দুটো বসার জায়গা, এখান থেকে সিঁড়ি আছে, এখান থেকেও নামা যাবে, তো চলো নেমে যাব। কিন্তু তার আগে এখান থেকে একটু ভিউটা তোমাদের দেখাই। এই যে ওপরে দেখতে পাচ্ছ সেই রোপওয়ের সাপোর্ট, আর ওই যে তার যেটা কানেক্ট করে আর একটা জায়গার সাথে, মানে ঝিলের ওপারটাতে নিয়ে যায়। আর এখানে দাঁড়িয়ে ভিউটা কিন্তু কিছুটা এরকম দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। আর এই জায়গাটা যেহেতু অনেকটা উঁচু, তাই পুরো আশেপাশেটা ভালো মতো দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ সেই একই ওই ঝিলটা জুড়েই আর কি পুরো পার্কটা, মানে ঝিলটাকে পুরো রাস্তা দিয়ে সুন্দর করে সাজিয়েছে, আর এটাই হচ্ছে পার্ক, অমরবতী পার্ক। আর এটা সৌন্দর্য হচ্ছে ওপরের সেই রোপওয়ে, কিন্তু যেটা এখন বন্ধ। আর এরকম সুন্দর সুন্দর বসার জায়গা দেখতেই পাচ্ছ, একজন ছাতা নিয়ে বোটিং করছে, বেশ ভালো। আর বসার জায়গাগুলো এক একটা এক এক রকম কালারের দেখতে পাচ্ছ, যার জন্য কিন্তু দেখতেও সুন্দর লাগছে। দেখো সবাই ভিজে ভিজে, যেমন আমি ভিজে ভিজে হাঁটছি আর তোমাদের সাথে বকবক করছি, ঠিক তেমন, কারণ আজকে আবার বাড়ি চলে যাব, আর যতক্ষণ আসি ঘুরে ফিরে নিতে হবে। বোটের টিকিট কাউন্টার, এই যে দেখতে পাচ্ছ কত বড় ঝিল। আর এই পাশে অনেকগুলো বোট রাখা, পরপর অনেকগুলো বোট আছে, আপাতত একটা বোট চড়তেই দেখতে পাচ্ছি, আর বাকিগুলো হয়তো ওই পাশে রয়েছে। এখন অন্য একটা সাইডে চলে এসেছি, আর এই সামনে পাখির খাঁচা রয়েছে, এই দেখো কি সুন্দর সুন্দর পাখি। আর এর ঠিক নিচেই রয়েছে খরগোশ, তাও অনেকগুলো, একটা দুটো না, এখানে রয়েছে বেশ কিছু, আর এর এই সাইডে রয়েছে বেশ কিছু, বেশ ভালো লাগছে দেখতে। আর নিচে রয়েছে গোল রাউন্ড, মানে এখানে বসতেও পারবে, যদিও এখনও নোংরা হয়ে রয়েছে। তো পার্কের প্রায় 80% তোমাদের দেখানো হয়ে গেছে, আর সামনে একটু বাকি। আর এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চা কাচ্চা রয়েছে, কোনো স্কুল থেকে বা পড়ার প্যাচ থেকে হয়তো নিয়ে এসছে,
আর তারা এখন ঘুরে ফিরে বাড়ি চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ একদম শেষ মাথা অবধি লম্বা লাইন যাচ্ছে। এই দেখো আমরা যেই হোটেলে আছি, এই যে দেখতে পাচ্ছ এই হোটেলটাতে আমরা আছি, এমনকি যে গামছাটা উপরে মেলা আছে সেটাও আমরাই মিলেছি। তো একদমই অমরাবতী পার্কের পাশেই এই হোটেলটা। তো মোটামুটি সবটাই ঘুরিয়ে দেখিয়েছি, আর কিছু বাকি আছে বলে আমার তো মনে হচ্ছে না। সেই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে সেই একই রাস্তা, ছোট্ট পার্ক তবে ভালো সাজানো গোছানো, তো তাই ভালো। আর এদের তো দম বেরোচ্ছে প্যাট্রোল করতে করতে, বোঝা যাচ্ছে। সামনে একদম গেটের সামনে চলে এসেছি, যেখান থেকে এসেছিলাম সেখান থেকে বেরিয়ে যাব। তো এই হচ্ছে গেট। কিন্তু এখনও দেখছি বাইরে প্রচুর লোকজন রয়েছে, মানে পার্কে ঢোকার জন্য। আসলে পার্কটা রাত 7টা সাড়ে 7টা অবধি খোলা থাকে। নাও যেটা নেবার নাও। পার্কের একদম সামনেই রয়েছে ফলের জুসের দোকান। তো এক একটা ফলের জুসের এক এক রকম দাম, কোনোটা 30 টাকা 40 টাকা 50 টাকা 60 টাকা, তো এরকম বিভিন্ন দামের মধ্যে রয়েছে। তোমরা চাইলে এখান থেকে একবার খেয়ে দেখতে পারো। আজকের এই পর্বটা এখানে শেষ করলাম। তোমরা যদি আগের পর্বগুলো না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, চেক করে নিতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।